দেখবেন ঘরের ভিতরে বউ আর স্বামীর ভিতরে যদি সম্পর্ক একটু এদিক সেদিক থাকে, প্রত্যেক দিন একটা করে শাড়ি কিনে দিলে দেখবেন সম্পর্ক গাঢ় হয়ে যায়, বউ খুব খুশি। একদিন যদি শাড়ি না দেয় এ বউর অবস্থা খারাপ, বেগতিক অবস্থা। এর কী স্বামী, আমার পাশের বাড়ির ভাবি রে দেখছি আজকে এরকম 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিছে, তুমি আমার মহব্বতই করো না। আসে না একদল, তুমি মহব্বতই করো না আমার, কমা গত সপ্তাহে না দিলাম, গত সপ্তাহে দিলে কি হয়েছে, এটা দুইবার পড়ছি না, একটা জিনিস দুইবারের বেশি পড়া যায়। তা এরকমই তো পাবেন বউ, বউ যদি আমল না দেখা খালি সুন্দরী দেখা বিয়ে করেন, ওই বউর দ্বারা সংসারের শান্তি আশা করা যাবে না। রাসূল বলেন চার কারণে বিবাহ হয়, তুনকিহুল মারআতু লিআরবাইন, এক নম্বর মাল, দুই নম্বর হাসাব, তিন নম্বর জামাল, চার নম্বর তার ইমান। যদি কোনো কিছু না পাও তুমি তোমার ইমানটাকে প্রাধান্য দাও, ফাজফার বিদাতিদ দিন, কালো হোক। এই মহিলা যদি দিনদার হয় এই দিনদারের দ্বারা আপনার ঘরের ভিতরে আশরাফ আলী থানবীর মতো সন্তান জন্ম দেওয়া সম্ভব। আর এমন মেয়েকে যদি বিয়ে করেন যার প্রত্যেক দিন সোনু পাউডারই লাগে হলো 5 কেজি, এই মহিলার দ্বারা জেনা ছড়ানো সম্ভব, এবাদত করানো সম্ভব না। নিজে ভালো হন, বিবিরাও ভালো রাখে না, না আমরাই তো ভালো না। বিয়ে করার সময় হুজুরের ডাক দিয়ে খালি বলি হুজুর একটু ভালো মেয়ে দেখেন, ভালো মেয়ে পামো কই, আপনাদের তো মহিলা মাদ্রাসা আছে কত ভালো মেয়ে আছে একটু দেখেন, তুমি ভালো, আমি যা উল্টা পাল্টা করছি হুজুরের ডাক আগে করছি, এখন তো ধরা যায় না, আল্লাহর কাছে মাফ চাই নিছি হুজুর, কয়টার লগা কাম করছিস মনে আসেনি, করছি বেশি হবে না 50-60টা হবে আর কি সারাদিন। তা 50-60টার লগে যদি তুই আকাম করস তোর বউ যেটা আসবে এটাও কিন্তু 50-60টার সাথে আকাম কইরাই আসবে। আজ্জানিয়াতু আজ্জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা, জেনাকারী এ বিবাহ যখন করবে জেনাকারিনীকেই পাবে, খবিস ও খবিসকেই পাবে, ভালো হন আপনি ভালোকেই পাবেন, ঠিক কিনা? এই কোনোদিন দেখছেন কোনো আলেমদের বউ আরেকটার লগে পরকিয়া করে গেছে? খুব কম দেখবেন, নাই বললেই চলে, যত আছে সব অন্যগুলো অফিসার, এর বউ নাই ভাই, অশান্তি, কেমনে কলিগের সাথে বউ ইটিস পিটিস করে চলে গিয়েছে, নাই? আমাদের এই দেশে তো বিবাহ দুইটা করলে ঝামেলা, পরকিয়া 1,000টা করলেও কোনো সমস্যা নাই, ঠিক না? বিবাহ করছে দুইটা, এটা দোষ হুজুরের, বিবাহ দুইটা করছে হুজুরের যে লুচ্ছা কি কয় না, হুজুরের স্বভাব কত খারাপ দেখছোস, হুজুরের দুইটা বিয়ে করছে আর এ যে আরেক বেটার বউর সাথে পরকিয়া করে, এটার কোনো দোষ নাই, এটা জায়েজ। কা বাল্য বিবাহ এটা বন্ধ করেন, এদিক দিয়ে বাল্য বিবাহ বন্ধ করার স্লোগান না দিয়া বাল্য প্রেম বন্ধ করেন, কথা কি ঠিক?